জহিন সকল ভিহার্স আগের ক্লাসটির মাধ্যমে লুডু ছক্কা অর্থাৎ ডাইসের রিজনিংগুলো শর্ট টিক্সের মাধ্যমে পরীক্ষা হলে কেউ করতে পারবে দেখিয়েছিলাম আর আজকে তোমাদেরকে দেখাও বড়ো ক্ষেত্রে কাউন্টিং শর্ট ট্রিক্সের মাধ্যমে কেউ করতে পারবে আগের ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকলো আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলকাউন্টটি অবশ্যই বাজিয়ে রাখো আর ভিডিওটি উপকৃত হলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে যেও দেখো প্রথম যে রিজনিংটা রয়েছে বড়ো ক্ষেত্রের ক্ষেত্রে দেখে নাও ফার্স্টে কীভাবে করবে ইজিভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো কী করবে এক্ষেত্রে কাউন্টিং করবে এক দুই তিন আর এখানে এক দুই তিন চার ব্যাস কাউন্টিং করলেই কিন্তু রিজনিং এখানে কমপ্লিট হয়ে যাবে লাস্ট সংখ্যা কত আছে লাস্ট সংখ্যা আছে এখানে চার এখানে লাস্ট সংখ্যা আছে কত আছে তিন আছে এটা খেয়াল রাখো এবার দেখো কী করবে এবার সেমভাবে দেখো ইজিভাবে করতে পারবে এখানে চার লিখে নেবে চার গুণ তিন হয়ে গেল এখানে এক ঘর কম করে লিখবে তাহলে এখানে কত লিখব তিন গুণ দুই লিখবো এক ঘর কম তাহলে দুই গুণ এক যে কোনো এক সাইডে এক চলে আসলেই থেমে যাব আমরা আর করব না তাহলে কত হবে তিন চারি বারো আর তিন দুগুণে কত হবে ছয় আর এখানে দুই এককে দুই তাহলে কত হবে বারো আর ছয় আঠেরো আঠেরো আর দুই কত হবে কুড়ি কারেক্ট অ্যান্সার হবে অর্থাৎ অপশান সিতে আমরা কুড়ি দেখতে পাচ্ছি তাহলে আমরা কি বুঝলাম এখানটায় যে কলম আর র আছে তার শেষ সংখ্যাটাকে নিয়ে আমরা জাস্ট গুণ করতে করতে যাব এবং লাস্টে এক আসলে আমরা কি করব থেমে যাব দিয়ে যোগ করে দেবো আমরা প্রত্যেকটাকে তাহলে কিন্তু আমাদের এই ধরনের রিজনিং কমপ্লিট এবার আমরা দুই নম্বর রিজনিং দেখব দেখো একই টাইপের একটু আলাদা দেখো কি করবে এক্ষেত্রে দাও গুনানাই ফার্স্টে কাউন্টিং এক দুই তিন চার পেলাম এখানটায় দুই তিন চার তাহলে আমরা এদিকেও চার পেলাম এদিকেও আমরা চার পেলাম তাই তো আগেরটা আলাদা সংখ্যা পেয়েছিলাম এক্ষেত্রে আমরা সমান সংখ্যা দুদিকেই পেয়ে গেলাম কলমা রথে এবার ধরো কী করবে সেম সংখ্যা পেলে আরও ইজি কি করবে ওয়ান লিখবে টু লিখবে থ্রি লিখবে ফোর লিখবে এগুলো কী করবে স্কোয়ার করে দেবে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার তাহলে ওয়ানকে স্কোয়ার করলে কত ওয়ান টুকে স্কোয়ার করলে কত হয় ফোর থ্রি কে স্কোয়ার করলে কত হবে নাইন আর ফোরকে স্কোয়ার করলে কত হবে ষোলো তাহলে ষোলো আর নয় কত হয় পঁচিশ পঁচিশ হাজার চারে কত হয় উনত্রিশ উনত্রিশ আয় কত হয়ে যায় তিরিশ তাহলে তিরিশ কিসে আছে আমাদের ওই যে অপশান ডিতে আমরা তিরিশ দেখতে পাচ্ছি দেখেছি আরও ইজি এটা এবার পরবর্তী কোশ্চেন দেখো তিন নম্বর যে রিজননিংটা আছে দেখো এই ধরনের রিজনংয়ে কিন্তু পরীক্ষায় প্রচুর আসে তার আগে একটা জিনিস তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে দেখো কি করবে এরকম একটা বড় ক্ষেত্রে আমি ফার্স্টে এঁকে নিলাম দেখো যদি এরকম করে ছেদ করে মানে মাছ বরাবর ছেদ করে দেখতে পাচ্ছ তাহলে সেই ক্ষেত্রে হয় পাঁচটা পাঁচটা কী করে হচ্ছে দেখো এই এক দুই তিন চার এই হচ্ছে পাঁচটা এটা শিখে রাখো এটা কিন্তু অনেক কাজে আসবে সামনে বড় বড় রিজনিং করতে আর টেন্স বুঝে নাও এর সাথে তাহলে তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয় ব্যাপারটা তোমাদের বোঝানোর চেষ্টা করছে একটা জিনিস দেখো এরকম সেম দেখো এরকম টাইপের থাকবে কিন্তু হচ্ছে ছেদটা দেখবে এরকম করবে এইভাবে কুনাকুনি কর কুনাকুনি করলে এক কোনাকুনি করলে কত এক আর কিন্তু মাছ বরাবর ছেদ করলে কত পাঁচ এই জিনিসটা কিন্তু খেয়াল করে করবে দেখো আমি কালি কালি চেঞ্জ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তাহলে ভালো করে আর বুঝতে পারবে তোমাদেরকে দেখো এখানটা দেখো এই রিজনের ক্ষেত্রে দেখো এখানটায় কী আছে এই জায়গাটা এই জায়গাটা খেয়াল করো এই যে এই জায়গাটা দেখো সেম এরকম টাইপের রয়েছে না সেম এরকম টাইপের রয়েছে তারপরে কত লিখবো আমরা তার মানে আমরা লিখবো হচ্ছে পাঁচ ঠিক আছে আমি সমস্ত ডিলিট করে দিচ্ছি দিয়ে আর একবার তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা দেখো এখানটায় তার মানে কত আছে আমরা বুঝে গেলাম তার মানে কত আছে পাঁচ আছে ঠিক আছে এবার দেখো বাইরের দিয়ে কাউন্টিং করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কত পেয়ে গেলাম আমরা আট পেয়ে গেলাম এবার আট টেঞ্জ বলার চেষ্টা করো আমি কালি চেঞ্জ করে তোমার দেখাচ্ছি দেখো এবার দেখো এই যে এই জায়গাটা দেখো একটা বড় ত্রিভুজ রয়েছে একটা পেলাম ঠিক আছে এবার দেখো এই জায়গাটা দেখো একটা বড় ত্রিভুজ দুটো পেলাম ঠিক আছে এই জায়গাটা দেখো বড়ো ত্রিভুজ তিনটে পেলাম আর একটা বড় ত্রিভুজ কোথায় আছে এই জায়গাটা চারটে বড়ো ত্রিভুজ আরও পাচ্ছি তাহলে কত লিখবো আমরা চার লিখবো তাহলে পাঁচ যোগ আট যোগ চার তাহলে কোথায় আটের পাশে তেরো হয় কত হয় সাতের হয় তাহলে অপশান বিতে আমরা কিন্তু সাতেরও দেখতে পাচ্ছি তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেনটা আরও ইজি তোমাদের কিন্তু আগেই আমি ঠিক শিখিয়ে দিয়েছি কীভাবে করবে দেখো আমি তাও তোমাদের বোঝানোর চেষ্টা করছি দেখো দেখো এখানে হচ্ছে যে বিষয়টা রয়েছে ফার্স্টে আমরা বাইরের যে বড়ো ঘরটা আছে এটা দেখবো এই যে বাইরের এই বড়ো ঘরটা তাই তো দেখো এই বাইরের বড়ো ঘরটা দেখো মাঝখান দিয়ে ছেদ করছে এটা জিনিস খেয়াল করো আর এই দেখো আমি কালি চেঞ্জ করে দেখাচ্ছি আবার দেখো সেমভাবে দেখো এই দেখো এই দেখো ছেদ করছে ছেদ করা মানে কত হবে পাঁচ হবে ঠিক আছে দেখো ভিতরে দেখো খেয়াল করো এরকম আর একটা ঘর করে দিয়েছে ওরা ভিতরে আর একটা ঘর করে দিয়েছে এর ভিতরে কালিটা চেঞ্জ করে তোমায় দেখাই দেখো তাহলে বুঝবা এ দেখো এই এই তাহলে কত হবে পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ যোগ করে দাও কত হয়ে যায় দশ হয়ে যায় তাহলে আমরা দশ দেখতে পাচ্ছি কিসে আছে অপশান সিতে আছে তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী কোয়েশনটা দেখো দেখো সেম ট্রিক্সে আমরা ফলো করে করব দেখো ইজিভাবে বুঝতে পারবে দেখো সেমভাবে কী রয়েছে এরকম একটা বাইরে ফার্স্ট ফার্স্টারটা ঘর রয়েছে তাই তো দেখো ঘরটাকে ছেদ করেছে কিনা আমরা কালি চেঞ্জ করে দেখি দেখো এ দেখো এ দেখো ছেদ করেছে ঠিক আছে দেখতে পাচ্ছো ছেদ করে দিয়েছে এবার দেখো সেমভাবে এদিকেও কিন্তু ছেদ করেছে দেখতে পাচ্ছো তাহলে ছেদ করা মানে কত লিখবো আমরা পাঁচ এই কাজটা মিটে গেল কালি চেঞ্জ করি আবার সেমভাবে দেখো তাহলে ইজিভাবে তোমরা বুঝতে পারবে দেখো এবার দেখো এই জায়গাটা খেয়াল করো এবার এই ঘরটা সেকেন্ড ঘরটা যাবো আমরা একটা একটা করে ঘর করতে করতে কোনো তাড়াহুড়ো নেই দেখো এই ঘরটার ক্ষেত্রে কি দেখো কুনাকুনি ছেদ রয়েছে তাই তো তাহলে এক লিখবো কোনাকুনি ছেদ মানে এবার চলে যাব আমরা সেমভাবে আর ভিতরে ঘরটায় চলে যাব দেখো এই যে এই ঘরটাই চলে আসবো এই 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 রয়েছে তাই তো দেখো এটা হচ্ছে মাঝখান এরকম করে ছেদ পড়ে যাচ্ছে তাই তো তাহলে কত লিখবো পাঁচ লিখবো তারপরে দেখো আরেকটা ঘর রয়েছে এই ঘরটা এই যে এই ঘরটা রয়েছে এই ঘরটা কুনাকুনি ছেদ মানে এক ভিতরে ঘরটা দেখো আবার এই যে ভিতরে যে ঘরটা রয়েছে এটা কিন্তু দেখো এইভাবে ছেদ রয়েছে তাই তো তাহলে কত লিখবো পাঁচ লিখবো তাহলে কত এসে গেলো যোগ করে বলো পাঁচ আর এক যোগ করলো ছয় ছয়ের পাঁচে কত এগারো এগারো ছয় কত হলো সতেরো আসলো তাহলে সতেরো কিসে আছে অপশান এতে সতেরো দেখতে পাচ্ছি ওকে এবার পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা আমরা দেখবো দেখো দেখো সেম ট্রিক্সে আমরা কিন্তু এই রিজনিংটাও করে ফেলবো প্রত্যেকটা রিজনিং আমরা এই সেম ট্রিক্সেই করবো ইজিভাবে করব যাতে পরীক্ষা হলে অব্দি আমাদের ইজিভাবে মনেও থাকে দেখো সেমভাবে এরকমভাবে রয়েছে প্রথমটা দেখো প্রথমটা কি করছে এ দেখো ছেদ করছে ছেদ করছে তো তাহলে কত লিখবো আমরা ছেদ করলে পাঁচ এটুকু আমরা শিখে গেছি কিন্তু ছেদ করা মানে পাঁচ এবার দেখো আমরা ভিতরে ঘরটাকে এবার যাবো একটু কালি চেঞ্জ করে দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো এই যে ভিতরে ঘর এই 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 যে এই দেখো ভিতরের ঘরটাও কী করছে এরকম করে ছেদ করছে তাহলে কত লিখবো আমরা পাঁচ লিখবো এবার তার ভিতরে একটা ঘর আছে দেখতে পাচ্ছি এই যে ভিতরে একটা ঘর আছে আরেকটা তাহলে এটাকেও ছেদ করছে দেখতে পাচ্ছি তাহলে কত লিখব পাঁচ লিখবো তাহলে পাঁচ দশ কত পেলাম পনেরো পেলাম পনেরো কিসে আছে অপশান সিতে আছে তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেনটা দেখব দেখো দেখে মনে হচ্ছে কতটা কঠিন রিজনিং দিয়েছে বড় ক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু ইজি রিজনিং দেখো ভালো করে বোঝার চেষ্টা করবো আমি কালি চেঞ্জ করে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো কী করে করবে দেখো প্রথমটা আমি হচ্ছে এটা দেখো এই প্রথম আমরা এই কাজটা করব। ঠিক আছে দেখো এই এইটা ক্লিয়ার কালি চেঞ্জ করে নিই দেখো এই যে সেম দেখতে পাচ্ছ এই যে এবার দেখো চোখের দৃষ্টিটা জাস্ট পাল্টাতে হবে তাহলেই হয়ে যাবে দেখো এক্ষেত্রে কী হলো কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আটটা পেয়ে গেলাম আমরা ঠিক আছে এবার কালি চেঞ্জ করে তোমাদেরকে অনেকগুলো জিনিস দেখানোর চেষ্টা করছি দেখো এখানে একটা বড়ো তৈরি হচ্ছে এখানে একটা বড়ো তৈরি হচ্ছে দেখো খেয়াল করে এই যে বড়ো তাহলে আটটা পেয়ে গেছিলাম তাহলে কটা হলো নটা হলো এই একটা দশটা এই একটা এগারোটা এই একটা বারোটা ঠিক আছে তাহলে অপশান বিতে আমরা বারো দেখতে পাচ্ছি ক্লিয়ার এবার পরবর্তী রিজনিংটা দেখবো দেখো দেখো দেখতে মনে হচ্ছে কত বড় রিজনিং দিয়েছে কিন্তু ইজি যখন দেখিয়ে দেবো দেখো আমরা সেম যে ট্রিক্স শিখেছি কী কি ট্রিক্স শিখেছি আমরা দেখো এখানে হচ্ছে এক ঘর কাউন্ট করব দুই ঘর কাউন্ট করব তিন ঘর কাউন্ট করব চার ঘর আর এখানে এক দুই ঠিক আছে তাহলে এসের সঙ্গে কত পেলাম চার এসের সঙ্গে কত পেলাম দুই পেলাম তাহলে চার গুণ কত করে দেবো দুই করে দেবো তাহলে কত হয় চার গুণ দুই করলে কত আট হয় আর চারের থেকে ঘর কম করলে তিন আর দুয়ের থেকে ঘর কম করলে এক তাহলে কত হয় তিন হয়ে যায় তাহলে আট আর তিন যোগ করলে কত হয়ে যাবে এখানে পেয়ে গেলাম আমরা এগারো ফার্স্টে পেয়ে গেলাম ঠিক আছে যেটা আমরা প্রথম নিয়মে শিখেছিলাম সেই অনুসারে আমরা কত পেয়ে গেছি এগারো এগারোটা পাশে আমরা লিখে নিলাম এবার দেখো ভালো করে খেয়াল করো এটা চেঞ্জ করে দেখাই দেখো ইজিভাবে বুঝতে পারবে আরও দেখো এই জায়গাটা দেখো এরকম মানে এই যে মাঝখানে ছেদ করা মানে কত বলেছিলাম পাঁচ দেখো এই দেখো আর একটা তাহলে কত এসে গেলো সেমভাবে আবার মাঝখানে ছেদ আছে এই যে সেম মাঝখানে তাহলে কত দশ এলো আবার সেমভাবে এরকম আর একটা এই যে মাঝখানতে ছেদ আছে তার মানে কত হয়ে গেল পনেরো হয়ে গেল কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করো এই ঘরটাকে আমরা দুবার কাউন্ট করেছি এই ঘরটাকে দুবার কাউন্ট করেছি আমরা এখানে পেয়েছিলাম কত পনেরো পেয়েছিলাম তাহলে পনেরো থেকে দুই বাদ দিয়ে দাও কত থাকে তাহলে তেরো থাকে আগে পেয়েছিলাম এগারোটা এগারো আর তেরো যোগ করে দাও তাহলে কত হয়ে যায় চব্বিশ হয়ে যায় কে দেখতে পাচ্ছি অপশান সি দেখতে পাচ্ছি ইজি ক্লিয়ার এর পরবর্তী কোশ্চেন দেখবো দেখো দেখো সেম ট্রিক্স ফলো করব আমরা প্রথম থেকে যা শিখেছি এখানে কি করবো ফার্স্টে কাউন্টিং করবো এক দুই তিন চার এক দুই তিন চার আচ্ছা আমরা চার থাকা মানে কত পেয়েছিলাম এই ঘরে শেষেও চার পাচ্ছি এই ঘরে শেষেও চার পাচ্ছি মানে কত পেয়েছিলাম তিরিশ পেয়েছিলাম তাই তো সেই ওয়ান স্কোয়ার করে টু স্কোয়ার করে থ্রি স্কোয়ার আর ফোর স্কোয়ার তোমরা করে যোগ করে দেখবে সে তিরিশই আসবে এটা আমি আগে তোমায় শিখিয়ে দিয়েছি তাহলে আমরা কত পেয়ে গেলাম আমরা জেনে গেলাম আমরা তিরিশ পেয়ে গেছি কিন্তু ঠিক আছে তিরিশটা লিখে নিলাম এবং দেখো ভিতরে এই যে এই যে ভিতরে এরকম থাকা মানে কত বলেছে এরকম ছেদ করলে পাঁচ তাই শিখেছিলাম তো তাহলে তিরিশ আর পাঁচ কত হয়ে গেল পঁয়ত্রিশ তাহলে আমরা কিছু দেখতে পঁয়ত্রিশ অপশান সিতে পঁয়ত্রিশ দেখতে পাচ্ছি ক্লিয়ার যে প্রত্যেকটা পার্ট কিন্তু দরকার শেখা এবার দেখো পরবর্তী এবং এটাই আজকে শেষ দশ নম্বর দেখো কি করবে এই ক্ষেত্রে দেখো সেমভাবে কি করে বাইরে এরকম করে ফার্স্টে দাগ দিয়ে নেবে তাহলে দাগ দেওয়া মানে কতটা দেখো যে ছেদ করেছে এটাকে ছেদ করেনি তখন এক লিখবো পরে ঘর চলে যাব এই ঘরটা এই ঘরটা চলে যাব। দেখো এই ঘরটায় কী করছে ছেদ করছে কি না দেখো ছেদ করছে দেখো এই যে ছেদ করে দিয়েছে দেখতে পাচ্ছ ছেদ করা মানে কত লিখবো আমরা ছেদ করা মানে লিখবো আমরা হচ্ছে পাঁচ হয়ে গেল এবার তার ভিতরে ঘরটা দেখো তার ভিতরে ঘরটাকেও কিন্তু ছেদ করছে তাই তো তাহলে পাঁচ তার ভিতরে ছোট্ট একটা ঘর রয়েছে এটাকেও ছেদ করছে তাহলে লিখবো কত পাঁচ তাহলে পাঁচ দশ পনেরো কত পেলাম ষোলো পেলাম তাহলে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে এই কোয়েশ্চেনটার ওকে দেখো টোটাল পরীক্ষা হলে যে দশ ধরনের আসে সেই দশ ধরনের কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি আমি এই দশ ধরনের আসে এই দশ ধরনের মধ্যে তোমাদের কত প্রকার জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক করো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন টোটাল তোমার সাথে আবার দেখা হবে সে সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ বন্দে মাতারাম